আমরা গতদিন প্রথম অধ্যায় সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার সম্বন্ধে আলোচনা করেছি। আজ আমরা দ্বিতীয় অধ্যায় নৃপতি কৃষিজীবী ও শহরসমূহ সম্বন্ধে আলোচনা করব। অর্থাৎ প্রাচীন ভারতের প্রাচীন রাষ্ট্র ও অর্থব্যবস্থার সম্বন্ধে আলোচনা করব। হরপ্পা সভ্যতার সমাপ্তির পর দীর্ঘ 15 বছর জুড়ে উপমহাদেশের বিভিন্ন প্রান্তে বেশ কিছু পরিবর্তন সাধিত হয়। এটি সেই যুগও বটে যখন সিন্ধু নদ ও তার ধারে বসবাসকারী দ্বারা ঋগ্বেদ রচিত হয়। কৃষিজীবী ভূভাষণের উত্থান হয় উপমহাদেশের বিভিন্ন প্রান্তে। উত্তর ভারত, দাক্ষিণাত্য ও কর্ণাটকের কিয়দংশ এর অন্তর্ভুক্ত হয়। একই সঙ্গে সমগ্র উপমহাদেশে নূতন শহরের পত্তন হয়। ইতিহাসবেত্তাগণ এই সকল পর্যায় অনুধাবন করার চেষ্টা করেছেন। এই সূত্রগুলির একটি ক্রমবিন্যাস বার করে, যেমন অভিলিখন, গ্রন্থাদি, মুদ্রা এবং ঐক্ষিক সহায়ক বস্তু সমগ্র নিয়ে, আমরা দেখব যে এটি একটি জটিল প্রক্রিয়া। এগুলো আমাদের এই পাঠের ভূমিকা। এরপর আমি কয়েকটা কোশ্চন দিচ্ছি, তোমরা লিখে নাও। 1 নম্বর, জেমস প্রিন্সেপ দ্বারা পাঠোদ্ধার করা প্রাচীন ভারতের 2টি অভিলিখনের নাম লেখো। আনসার, ব্রাহ্মী ও খরস্তি। পিয়াদাসী শব্দের অর্থ কি? নয়ন অভিরাম, মানে নয়ন অভিরাম মানে নয়নে দেখিতে সুন্দর। বৌদ্ধ ও জৈন গ্রন্থে প্রাচীন ভারতে কতটি রাষ্ট্র বা মহাজনপদ বর্ণিত আছে? আনসার হবে 16টি। 4 নম্বর, মৌর্য সাম্রাজ্য কে স্থাপন করেন? এটা নিশ্চয়ই তোমরা জানো, চন্দ্রগুপ্ত মৌর্য। প্রয়াগ প্রশস্তি বা এলাহাবাদ স্তম্ভ অভিলিখনের রচয়িতা কে? আনসার, গুপ্ত রাজসভার রাজকবি হরিসেন। প্রথম স্বর্ণমুদ্রাটি কখনও কাদের দ্বারা প্রচলিত হয়? আনসার হবে খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে কুষাণদের দ্বারা। এরপরে কোয়েশ্চন, মৌর্যদের ইতিহাস পুনর্গঠনের জন্য ইতিহাসবিদদের ব্যবহার করা যে কোনো 2টি গুরুত্বপূর্ণ তথ্যের উল্লেখ করো। আনসার হবে ইতিহাসবিদদের ব্যবহার করা 2টি গুরুত্বপূর্ণ তথ্য হল বৌদ্ধ, জৈন ও ব্রাহ্মণ সাহিত্য এবং প্রাচীন স্থাপত্য, ভাস্কর্য, স্মৃতিসৌধ ও লিপিসমূহ। এরপরের কোয়েশ্চন, জৈন ধর্মের 2টি শাখা কী কী? হীনযান ও মহাযানপন্থীদের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্যটি কী? আনসার হবে জৈন ধর্মের 2টি শাখা হবে হীনযান ও মহাযানপন্থী। আর হীনযানপন্থীরা মূর্তি পূজা করতেন, কিন্তু মহাযানপন্থীরা মূর্তি পূজা করতেন না। আজ এতটুকু থাকুক, আগামীতে আবার দেখা হবে।